বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখবো আমরা কিভাবে স্কিনকে স্মুথ করবো প্রিমিয়ার প্রো ব্যবহার করে। আমরা ফটোশপ স্কিন স্মুথ করতে পারি খুবই সহজে, বাট ভিডিওর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, একটু কঠিন জিনিসটা। কারণ আমাদের ফটোশপে যেহেতু সিঙ্গেল একটা ছবি নিয়ে কাজ করতে হয়, ভিডিওতে আমাদের মাল্টিপল ইমেজ একত্র হয়ে কিন্তু ভিডিওটা তৈরি করে, তো সেক্ষেত্রে একটা ট্র্যাকিংয়ের ব্যাপার রয়েছে। তো এখানে আমরা আজকে যে স্মুথিং সিস্টেমটা দেখবো সেটা মূলত প্রিমিয়ার প্রোতে বিল্ট ইন একটা ইফেক্টস ব্যবহার করবো, সেটা হলো রুমেট্রি কালার যে ইফেক্ট রয়েছে সেটা, এবং সেটার আন্ডারে HS সেকেন্ডারি যে অপশন রয়েছে সেটা ব্যবহার করে আমরা স্কিনকে স্মুথ করব। আপনারা ডিফারেন্ট প্লাগিন ব্যবহার করতে পারবেন, প্লাগিন আপনার কাজটা অনেক সহজ করে দেবে। তবে প্লাগিন যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার সেই প্লাগিনটা কিনতে হবে, অনেক প্রবলেম রয়েছে, সবাই সেটি পারবেন না। তাই আমি চিন্তা করলাম আজকে আমি আপনাদেরকে সবাই যেটা অ্যাপ্লাই করতে পারবে সেরকম একটা মেথড দেখাবো। তো এখানে একটা আমি ভিডিও নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু যে সাবজেক্ট রয়েছে তার স্কিনে কিছু ইনপারফেকশন রয়েছে। আমরা যদি আরেকটু এটাকে জুম করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এখানে কিছু ইনপারফেকশন রয়েছে, সেগুলোকে আমরা স্মুথ করব। এবং স্মুথ করার জন্য আমরা লুমিট্রি যে কালার সেটা ব্যবহার করব। তো আমি নর্মালি যেটা করি এডিটিং যে ওয়ার্ক স্পেস আছে আমি সেটার ভিতরে কালার কখনো ইউজ করি না, যাতে করে আমার ব্যবহারের যে জিনিসগুলো সেগুলো একটু অর্গানাইজ থাকে, এর জন্য আমি ডিফারেন্ট ট্যাব ব্যবহার করি। তো কালারের জন্য আমি কালারে চলে যাবো, এখানে লুমিট্রি বিল্ট ইন দেওয়াই আছে আমার উইন্ডোজে গিয়ে, কিন্তু এটা আবার নিয়ে আসতে হলো না। তো এটার ভিতরে আপনারা HSL সেকেন্ডারি পেয়ে যাবেন, লাস্টের আগের যে অপশনটা রয়েছে HSL সেকেন্ডারি, এই অপশনটাতে আপনাদের ক্লিক করতে হবে এবং এখানে বিভিন্ন অপশন চলে আসবে। তো প্রথমে আমাদের একটা সিলেকশন তৈরি করতে হবে যে সাবজেক্ট রয়েছে তার সিলেকশন তৈরি করার জন্য এখানে যে প্লাস সাইন রয়েছে এটার উপর আমরা ক্লিক করব, এবং আমাদের যে সাবজেক্ট রয়েছে তার যে কোনো একটা কালারকে যদি আমরা ক্লিক করি সেই কালারটা এখানে দেখছেন সিলেক্ট হয়ে যাচ্ছে। তো কীভাবে সিলেক্ট হলো, কতটুকু সিলেক্ট হলো সেটা যদি এখন আমরা বুঝতে যাই, এর জন্য এখান থেকে এই যে একটা বক্স দেখছেন এটার উপরে যদি টিক চিহ্ন দিয়ে দিই তাহলে শুধুমাত্র যেটা সিলেক্টেড আছে সেই জিনিসটা আমাদেরকে এখানে দেখাবে। তো এখানে আমরা এখন যেটা করব, আমাদের অ্যাগেন যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে যাব এবং এই স্ক্রিনের উপর দিয়ে আমরা জাস্ট এভাবে ব্রাশ করে যেভাবে সেভাবে জাস্ট এটাকে ক্লিক করে ড্র্যাগ করে এভাবে কালারগুলোকে সব স্যাম্পল করে নেব, যাতে করে আমাদের পারফেক্ট একটা সিলেকশন তৈরি হয়ে যায়। শুধুমাত্র স্কিনের যাতে একটা সিলেকশন তৈরি হয়ে যায় সেটা আমরা করব। তো এখানে কিছু অংশ বাদ আছে, আমরা যদি সেটা চাই সেটা চাইলেও কিন্তু আমরা এভাবে সিলেক্ট করতে পারি, আপনাদের যেরকম সিলেকশন সেটা আপনারা করে নেবেন। তো বেশি সিলেক্ট করতে গেলে আবার হেয়ার কালার যেহেতু তার একটু গোল্ডেন কালারে রয়েছে স্কিন কালারের সাথে ম্যাচ আছে সেটাও কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো আমি এই পজিশনে রাখলাম, এখানে খেয়াল করেন চোখটা কিন্তু ডিসিলেক্ট আছে, তারপর তার আইব্রো সেটাও কিন্তু ডিসিলেক্ট রয়েছে এবং চুল কিন্তু ডিসিলেক্ট রয়েছে। এবার আমরা এখানে যে টিক চিহ্ন এটা উঠিয়ে দিলাম, সিলেকশন হয়ে গিয়েছে, এখন আমাদের অ্যাডজাস্টমেন্টের পালা। অ্যাডজাস্টমেন্ট করার জন্য প্রথমে যেটা করবো, আমাদের কারেকশন যে ট্যাব আছে এটার ভিতরে একটা স্লাইডার রয়েছে, স্লাইডারটা আমরা নিচে নিয়ে গেলে এটা ডার্ক হবে, উপরে নিয়ে গেলে এটা হোয়াইট হবে। তো আমরা যেহেতু স্কিনের যে আমাদের ডার্ক স্পটগুলো থাকে একটু কালো ধরনের থাকে, একনিকগুলো একটু কালো ধরনের থাকে, এর জন্য আমরা জাস্ট এটার যে ব্রাইটনেস শুধু সেই ব্রাইটনেসটা একটু ইনক্রিজ করবো। তো আগে আমাদের ব্রাইটনেস ছিল এরকম, এখন একটু ইনক্রিজ করেছি, খুব বেশি ড্রাস্টিক ইনক্রিজ করব না, হালকা পরিমাণে আমরা ইনক্রিজ করব। এখন আমরা এটাকে যদি একটু জুম করি তাহলে আমরা ব্যাপারটা ভালো বুঝতে পারবো, আগে আমাদের এরকম ছিল এখন ব্রাইট হয়ে একটু এরকম কালার হয়েছে। এবার যেটা করতে হবে, নিচে আপনাদের বিভিন্ন অপশন পাবেন, টেম্পারেচার রয়েছে, টিন্ট রয়েছে, কন্ট্রাস্ট রয়েছে, শার্পেন রয়েছে এবং স্যাচুরেশন রয়েছে। আমরা মূলত শার্পেন যে অংশ রয়েছে সেটা নিয়ে কাজ করব। আমরা যদি শার্পেন বাড়াই তাহলে কিন্তু দাগগুলো আরও বেশি প্রমিনেন্ট হয়ে যাবে, এবং এই শার্পেন আমরা এটাকে যদি আরও কমাই দিই তাহলে যেটা হবে দেখেন এটা কিন্তু স্মুথ হয়ে গেল। শুধুমাত্র যে সিলেকশন হয়েছিল সেই সিলেকশনের অংশটাকেই স্মুথ হলো, আমরা খুব বেশি স্মুথ করবো না, যাতে করে আমাদের পুরো স্কিনের যে টেক্সচার সেটা নষ্ট হয়ে যায় অত বেশি স্মুথ করব না। আমরা মোটামুটি মডারেট পরিমাণে একটা রাখবো, আগে ছিল আমাদের এরকম এখন এরকম। এখন চাইলে আমরা কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিতে পারি, যেহেতু আমরা স্মুথ করেছি অনেক ডিটেলস চলে গিয়েছে, কন্ট্রাস্টটা আমরা একটু ইনক্রিজ করে সেই ডিটেলসটা ব্যাক করতে পারি। এবং আপনি যদি চান এখান থেকে কালার কারেকশনও করতে পারেন, লাইক আমরা যদি স্কিনের যে কালার সেটাকে পারফেক্ট করতে চাই একটা সিলেকশন তৈরি করে নেব, আমাদের স্কিন কালারটা ঠিক আছে তো এখানে কারেকশনের আমাদের কোনো দরকার নেই। যদি কারেকশনের দরকার হতো এখান থেকে আমরা জাস্ট এই যে ভ্যালুটা আছে এটাকে জাস্ট এভাবে চেঞ্জ করে কিন্তু আমাদের এখানে যে কারেকশন সেটা করে ফেলতে পারতাম। মূলত আমাদের হয়ে গিয়েছে, আমরা যদি একটু দেখি আমাদের আগে ছিল এরকম এখন আমাদের এরকম একটা লুক আমরা পেয়েছি। তো এগুলোকে আপনারা আরও বেশি আরও সুন্দরভাবে করতে পারবেন, প্রত্যেকটার যদি আপনারা আলাদা সিলেকশন করে মাস্ক করে নেন তাহলে আরও বেটার ওয়েতে করতে পারবেন, বাট সিম্পলি আপনারা মোটামুটি যখন একান্তই দরকার তখন কিন্তু এটা করে নিতে পারবেন। আর এর চেয়ে যদি বেটার আপনাদের রেজাল্ট দরকার হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো কোনো প্লাগিন ব্যবহার করে, এবং প্লাগিন ব্যবহার করে এক ক্লিকে কিন্তু আপনি অনেক ধরনের যে দাগ রয়েছে সেগুলো রিমুভ করতে পারবেন, স্মুথ করতে পারবেন। সে বিষয়ে টিউটোরিয়াল দেখতে চাইলে নিচে কমেন্ট করে জানান, তাহলে পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে প্লাগিন ব্যবহার করে কীভাবে স্কিন স্মুথ করবেন সেই জিনিসটা দেখাবো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইজ অন দ্য নেক্সট ওয়ান, আনটিল দেন গুড বাই।